सम्मेलन सर श्रीमान सुख रेखा ने मन्या बात पूछ करने के लिए आई क्या प्रारंभ करी अगर छट दो फल में दाई ना सिलगर आई ना पुर आया छे खल এটা অতি দুর্ভাগ্যজনক আর দুঃখজনক পথ দুর্ঘটনাত দেখেত গুরুতরভাবে আহত হই চিকিৎসালয়ত ভর্তি হই আর তেতিয়ার পরাই মৃত্যুর লগত যুঁজি আছিল কিন্তু নিয়তির পরিহাস আজি দেখেতে নিয়তির ওসর হার মানিলে মাত্র 27 বছর বয়সতে আমার মাজৰ পৰা আতরি গল এই খুব কম সময়ের মাজতে উইমেন সাব ইন্সপেক্টর অর্চনা দেবীয়ে রাইজর মাজত আর সহকর্মীর মাজত এটা স্থান দখল করবলে সক্ষম হয়েছিল যেদিনা আঘাতপ্রাপ্ত হয়ে গুয়াহাটি চিকিৎসা মহাবিদ্যালয়ত ভর্তি হয়েছিল তেতিয়া আমার আরক্ষী সঞ্চালক প্রধান মহোদয় আর মই গই যেতিয়া চিকিৎসক আর তেখেতর জি এম সির স্টাফর লগত কথা পাতিছিল প্রতিজন ব্যক্তিয়ে অর্চনাক কৈছিল যে তেও আমার নিজের ছোৱালী বিদায় দিবলে যথেষ্ট কঠিন কিন্তু নিয়তির পরিহাস আমি খণ্ডন করিব নোৱাৰো আমি সকলো ইয়াত সমবেত হৈছো এয়াই প্রার্থনা করবলে যাতে অর্চনা দেবীর আত্মায় সদগতি লাভ করক আর স্বর্গত সুখেরে থাকুক পরিয়ালক সান্ত্বনা দিবলে খুব জটিল সহ্য করবলে খুব কঠিন তথাপিও গুৱাহাটী আরক্ষী আয়ুক্তালয়ের আমি সকলো সদস্য সদস্যাই অর্চনা দেবীর পরিয়ালক সমবেদনা জ্ঞাপন করছো আর কথা দিছো যে গুৱাহাটী আরক্ষী আয়ুক্তালয়ের পরিয়াল আপনার লগত আজিও আছে আর অনাগত দিনতো থাকিব মই পুনর্বার ভগবানের ওসর প্রার্থনা জানাইছো যাতে উইমেন সাব ইন্সপেক্টর অর্চনা দেবীর আত্মায় সদগতি লাভ করক আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।